হ্যালো গাইজ, আমি শাগুনিল এবং আজকে এই ভিডিওতে আমি দুটো বিষয় নিয়ে কথা বলবো। একটা হচ্ছে বাংলা ফিল্ম ফেয়ার যেটা হয়, অর্থাৎ বাংলা সিনেমাকে কেন্দ্র করে 2022 সালে যেটা হচ্ছে, সেখানে বেস্ট ফিল্মের ক্যাটাগরিতে বরুণবাবুর বন্ধু রয়েছে, দ্বিতীয় পুরুষ রয়েছে, গোলন্দাজ রয়েছে, হীরালাল রয়েছে, সুইজারল্যান্ড রয়েছে এবং টনিক রয়েছে। কিন্তু সেখানে কিন্তু জিতের যে ছবিটা আসুর সেটা কিন্তু নেই। অনেকেরই মনে হতে পারে যে আসুর ছবিটা 2020 সালে এসেছিল, তো সেক্ষেত্রে তো না থাকারই কথা। কিন্তু দ্বিতীয় পুরুষ ছবিটাও কিন্তু 2020 সালেই এসেছিল। অ্যাকচুয়ালি 2020-2021 মিলিয়ে এই বছর অনুষ্ঠানটা করা হচ্ছে, তার কারণ 2021-এ অনুষ্ঠানটা করা সম্ভব হয়নি, সেই অ্যাওয়ার্ড সেরেমনিটা করা সম্ভব হয়নি, যে কারণে দুবছর মিলিয়ে এবছর হচ্ছে। কিন্তু অসুর ছবিটার কিন্তু নমিনেশন সেখানে নেই। এবং যদি আপনারা বেস্ট ফিল্ম ক্রিটিক্সে চলে যান, সেখানে অসুর ছবিটা নমিনেশন নেই। বেস্ট ডিরেক্টর যদি চলে যান, সেখানে অসুরের জন্য পাভেল সেখানেও নমিনেশন পাননি। এবার যদি আপনারা দেখে নেন বেস্ট অ্যাক্টর ইন এ লিডিং রোল মেল, সেখানে সেই ক্যাটাগরিতে আবির চ্যাটার্জি সুইজারল্যান্ডের জন্য নমিনেটেড হয়েছেন, অনির্বাণ ভট্টাচার্য দ্বিতীয় পুরুষের জন্য, দেব গোলন্দাজের জন্য, কিঞ্জল নন্দ হীরালালের জন্য, পরমব্রত চট্টোপাধ্যায় ট্যাংরা ব্লুজের জন্য, পরাণ বন্দ্যোপাধ্যায় টনিকের জন্য। আর বেস্ট অ্যাক্টর ক্রিটিক্সের যদি আপনারা ক্যাটাগরিটা দেখেন, সেখানে অর্জুন চক্রবর্তী রয়েছেন অভিযাত্রিকের জন্য, অনির্বাণ ভট্টাচার্য রাকুলা স্যারের জন্য, অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন দ্বিতীয় পুরুষের জন্য, মোশারফ করিম ডিকশনারির জন্য, ঋত্বিক চক্রবর্তী বিনি সুতোয়ের জন্য, শাশ্বত চ্যাটার্জি হবুচন্দ্র রাজা বহুচন্দ্র মন্ত্রীর জন্য, সৌমিত্র চ্যাটার্জি বরুণবাবুর বন্ধুর জন্য। কিন্তু দুটো ক্যাটাগরির মধ্যে একটাতেও কিন্তু জিতের নাম নেই, যেখানে সাধারণ মানুষের দুবছর ধরে এটাই আলোচনা করে যাচ্ছে যে জিত অসুরের মতন ছবি কেন করেন না, কারণ যখন তিনি করেন সেখানে তিনি দুর্দান্ত একটা পারফরমেন্স দেন। বেস্ট অ্যাক্টর ইন লিডিং রোল, সেখানে আপনারা আবির চ্যাটার্জির নাম পাবেন সুইজারল্যান্ডের জন্য, পরমব্রত চট্টোপাধ্যায়ের নাম পাবেন ট্যাংরা ব্লুজের জন্য, কিন্তু জিতের নাম নেই, সেটা একটুখানি সত্যি অবাক করে। কিংবা আপনারা দেখবেন অনির্বাণ ভট্টাচার্য ক্রিটিক্সের যে ক্যাটাগরিটা রয়েছে বেস্ট অ্যাক্টারের, সেখানে দেখবেন যে তার দুটো নমিনেশন রাকুলা স্যারের জন্য, দ্বিতীয় পুরুষের জন্য, কিন্তু সেখানে জিতের কোনো নমিনেশন নেই। তো এইটা একটু অবাক করে। সুইজারল্যান্ডের মতন ছবি, টনিকের মতন ছবি, সেটা বেস্ট মুভি, বেস্ট ফিল্ম, সেই ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে, কিন্তু অসুর ছবিটা পাইনি। দুটো ছবির থেকেই কিন্তু আমার কাছে অসুর ছবিটা অনেকটাই বেটার। তো কেন পাইনি, কী বৃত্তান্ত, ভেতরে কী রাজনীতি চলছে, এগুলো তো জানা নেই, এগুলো শুধুমাত্র অ্যাজাম্পশনই করা যেতে পারে। কোনো পার্টিকুলার শো বা কোনো পার্টিকুলার অর্গানাইজেশন তারা নিজেদের অনুষ্ঠানে বা নিজেদের অ্যাওয়ার্ড সেরেমনিতে কাদেরকে নমিনেশন দেবে সেটা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা তাদের নিজস্ব চয়েস। কিন্তু তবুও এটুকু বলা যেতেই পারে যে অসুর ছবিটার নমিনেশন পাওয়া উচিত ছিল, যেটা কিন্তু এখানে হয়নি, যেটা দেখে একটুখানি হতাশ তো অবশ্যই হলাম। এবার কথা বলবো দ্বিতীয় বিষয়টা নিয়ে। রিসেন্টলি এরকম একটা গুজব উঠেছে যে জিত অভিষেক বচ্চনের সঙ্গে একসঙ্গে একটা ছবিতে কাজ করতে চলেছেন এবং ছবিটা হতে চলেছে ঝিন্দের বন্দি, যে ছবিটা এর আগে তপন সিনহা করেছিলেন, উত্তম কুমার এবং সৌমিত্র চট্টোপাধ্যায়কে সেখানে আমরা মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পেয়েছিলাম। তো উত্তম কুমারের ভূমিকাতে এখানে অভিনয় করবেন জিত এবং সৌমিত্র চট্টোপাধ্যায় যে চরিত্রটা প্লে করেছিলেন সেটার মানে জায়গায় আর কি অভিনয় করবেন এখানে অভিষেক বচ্চন। তো এরকমটা একটা গুজব ছড়িয়েছে, তো আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এটা সম্পূর্ণ রকমভাবে মিথ্যে, অন্তপক্ষে আমার কাছে সেরকমই আপডেট রয়েছে। তার কারণ হিসেবে আমি আপনাদেরকে এই স্ক্রিনশটটা দেখিয়ে দিচ্ছি, যেখানে আপনারা দেখতে পাবেন যে এই যে আপডেটটা বা এই যে পার্টিকুলার ছবিটা, এটা বেসিক্যালি 2013 সালের ছবি। সেই সময় কিন্তু এই ছবিটা বা এই আপডেটটা অ্যাকচুয়ালিতে এসেছিলো, পরবর্তীকালে এর বাস্তবে রূপায়ণ হয়নি। এই আপডেটটা শুধুমাত্র একটা আপডেট হয়েই থেকে গেছে, পরবর্তীতে জিন্দের মন্দির ছবিটা নিয়ে আর কোনোরকম কথাবার্তা এগোয়নি। হয়তো জিত বা অভিষেক বচ্চন কেউ রাজি হননি, যে কারণে এগোনো হয়নি, বা প্রযোজক পরবর্তীকালে নিজেই এই প্রজেক্ট থেকে সরে এসছেন কোনো কারণে, এরকম বিভিন্ন কিছু হতে পারে। কিন্তু এই প্রজেক্টটা নিয়ে কিন্তু পরবর্তীতে আর কোনো কথা হয়নি। এই রিসেন্টলি এখন যে গুজবটা এটা ছড়িয়েছে, এটা কেন ছড়িয়েছে আমার জানা নেই। অনেকেই এরকম ভাবছেন যে জিন্দের মন্দির জিত হয়তো করতে চলেছেন, কিন্তু এরকম কোনো আপডেট কিন্তু আমার কাছে নেই। যদি পরবর্তীতে আসে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করবো ভিডিও করে। এখন অবধি কিন্তু জিন্দের মন্দির জিত করছেন অভিষেক বচ্চনের সঙ্গে, এই কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। আমি আপনাদেরকে প্রমাণস্বরূপ আরও বলে দিচ্ছি, জিত ঝিন্দের বন্দি লিখে ফেসবুকে নিজেরা সার্চ করুন, সার্চ করে ফটোতে যান। ফটোতে গেলে দেখবেন এই ছবিটা আপনারা প্রায় 5-6খানা এরকম ছবি পেয়ে যাচ্ছেন, এই সেম ছবি 5-6খানা আলাদা আলাদা পেজ থেকে, আলাদা আলাদা গ্রুপ থেকে ছাড়া হয়েছে। এবং সেগুলোর ডেট যদি আপনারা দেখে নেন 2013, আর নয়তো 2014, তো এটা কিন্তু আজকের খবর নয়, এটা বহু আগের খবর, বহু পুরনো খবর, এবং সেটা সেই খবরটা পরবর্তীকালে আর বাস্তবে রূপান্তর হয়নি, যেটা আমি বললাম। ফলত এটা বলা যেতেই পারে যে এটা একটা ফেক নিউজ। এবার যদি এখন নতুন করে কোনো প্রযোজক ভাবেন যে জিন্দের বন্দি করবেন, কোনো পরিচালক ভাবেন জিন্দের বন্দি করবেন এবং তারা জিতকে এবং অভিষেক বচ্চনকে অ্যাপ্রোচ করবেন, সেটা আশা করি সেরকমভাবেই কনফার্ম নিউজ সেটা আসবে, এবং যদি আসে সেক্ষেত্রে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। তো এই ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের এই দুটো বিষয় নিয়ে কী মতামত, ডেফিনেটলি সেগুলো আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডদের সঙ্গে। আমাদের চ্যানেল যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সংক্রান্ত ভিডিওস করতে
থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে। हो गया जा, चलो अब जाइए।